অর্পিতা স্কুক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো চলো, আমরা কেন ব্যাঙ্গালোরে এসেছি এই দেখো, মায়ের কোলে একজন বসে রয়েছে, দেখতে পাচ্ছ? দিদির টুইন বেবি হয়েছে, তার জন্য আমরা এসেছি ব্যাঙ্গালোরে। বেবি দুটোকে দেখতে, ওটা বড় ছেলে ছিল আর এটা ছোট ছেলে, দুটোই ছেলে হয়েছে দিদির। হ্যাঁ দেখো, এটার নাম হচ্ছে আয়ান্স, আর ছোটোটার নাম হচ্ছে অভিজ্ঞান। মায়ের কোলে দিদির বড় ছেলে, মিঠি দিদি ভাইদেরকে দেখে খুব খুশি। আর সকালবেলায় ব্যাঙ্গালোরের ভিউটা খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটা বড় হোটেল দেখা যাচ্ছে, ওটা দা লীলা প্যালেস, খুব সুন্দর জায়গা, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা সন্ধেবেলায় যথারীতি চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের শিবাজিনগর বলে একটা জায়গা আছে, সেখানে পিঠির বাবা, আমি, পিঠি আর জামাই বাবু নিয়ে গেছিল। তো আমরা সেখানে টুকটাক ঘুরে কিছু টুকটাক কেনাকাটা করে আমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর। ইঠি কোলে কোলে যাবে না বলছে, শুধুই নিজে হাঁটার চেষ্টা করছে। আর দেখো বাবার হাত ধরে নিজে নিজে হাঁটছিল। তো কিছুটা হাঁটার পর মিঠি গাড়িতে হতে ঘুমিয়ে পড়েছিল। দেখো, তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। চার বিরিয়ানি। নমস্কার।